তালাক জালিয়াতি করে পুলিশ সার্জেন্ট বয়ের মামলায় কারাগারে গেলেন পুলিশ সার্জেন্ট স্বামী মোহাম্মদ ওমর ফারুক। সিআইডি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিন না মঞ্জুর করে সার্জেন্ট মোহাম্মদ ওমর ফারুককে জেলে প্রেরণের আদেশ দেন। আরো জানাচ্ছেন এআর বাতল। দেশে তালাক জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। আলোচিত ক্রিকেটার নাসির তামিমার তালাক জালিয়াতির মামলাটি এরই মধ্যে আদালত আমলে নিয়ে বিচার শুরু করেছেন। এবার একই ধরনের তালাক জালিয়াতি করে পুলিশ সার্জেন্ট স্ত্রীর মামলায় জেলে গেলেন পুলিশ সার্জেন্ট স্বামী মোহাম্মদ ওমর ফারুক। সিআইডির প্রতিবেদনে বলা হয়, তালাক জালিয়াতির সত্যতা পেয়েছেন তারা এবং মোহাম্মদ ওমর ফারুক সহ আরও ২৪টি জালিয়াতির ঘটনার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সিআইডির প্রতিবেদন আমলে নিয়ে আদালত সমন পাঠালে পুলিশ সার্জেন্ট স্বামী মোহাম্মদ ওমর ফারুক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ঢাকা বারের সাবেক সেক্রেটারি মিজানুর রহমান মামুন আসামি সার্জেন্ট ওমর ফারুকের পক্ষে শুনানি করেন। বাদীপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। ইশরাত হাসান আশা করেন বিজ্ঞ আদালতের মাধ্যমে ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন এবং দোষী ব্যক্তি সর্বোচ্চ শাস্তি পাবেন। পরকীয়ার জের ধরে সার্জেন্ট ওমর ফারুক তার স্ত্রীকে প্রায়ই শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। তার স্ত্রীর অনেক প্রচেষ্টা থাকা সত্ত্বেও তিনি এই পরকীয়া থেকে সরে আসতে পারেননি। পরবর্তীতে তিনি আরও একটি বিয়ে করেন এবং এই বিষয়গুলো নিয়ে যখন তার স্ত্রী ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেন তখন তিনি জানান যে তিনি তার স্ত্রীকে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিয়েছেন, অথচ তার স্ত্রী ডিভোর্সের কোনো নোটিস কখনো পাইনি। এই বিষয়গুলো নিয়ে আমরা বিকো সিএমএম আদালতে গত বছরের ফেব্রুয়ারি মাসে মামলা দায়ের করি। বিকো ম্যাজিস্ট্রেট এই মামলাটিকে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্তে শুধুমাত্র সার্জেন্ট ওমর ফারুক নয়, অন্যান্য আরও আসামি অর্থাৎ সহকারী কাজী এবং ডাক বিভাগের পিয়ন তাদেরকে এই তালাক জালিয়াতিতে সংশ্লিষ্ট থাকার সত্যতা খুঁজে পান এবং শুধুমাত্র এই মামলাতেই নয়, আরও অনেকগুলো ডাক রসিদ জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে সেইগুলো পান, অর্থাৎ আরও অন্যান্য ব্যক্তিরাও এই ধরনের তালাক জালিয়াতি করেছে তাদের স্বামী এবং স্ত্রীর সাথে, তার সত্যতা সিআইডি খুঁজে পায়। সিআইডি এই রিপোর্ট আদালতে গত বছরই জমা দেয়। বিজ্ঞ আদালত এই রিপোর্টটিকে আমলে নিয়ে সমন ইস্যু করেন। সার্জেন্ট ওমর ফারুক আদালতে উপস্থিত হয়ে সারেন্ডার দিয়ে জামিনের প্রার্থনা করেন। আমরা বাদীপক্ষে এই জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত সার্জেন্ট ওমর ফারুকের জামিনের আদেশ নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে জালিয়াতি বন্ধে বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজেশন প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এ আর বাদল, আরটিভি।